যারা মুমিন হবে মুমিনদের মধ্যে ঈমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে সেই কোয়ালিটিগুলি কি তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ একটি মানুষ যখন মুমিন হয় ঈমানদার হয় তো মুমিন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে ইনফেরিয়রিটি কমপ্লেক্স এহসাসে কমতারি হীনমন্যতা অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে পানির মধ্যে ক্ষমতা আছে বাতাসের মধ্যে ক্ষমতা আছে সাপের মধ্যে ক্ষমতা আছে এই সব চিন্তা করে এগুলির সামনে মাথা নত করে আর এদের কাছে সাহায্য প্রার্থনা করে যখন সে ব্যক্তি ঈমান আনে ঈমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায় শখসিয়তের পয়দা হয়ে যায় তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যা আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি এগুলি তো আসলে কিছুই না সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো যাদের কাছে সাহায্য কামনা করো ওরা তোমার মতো আমার আর একটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওরাও তেমন আমারই গোলাম সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছো তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না কোরআনে কারিম কি সুন্দর করে বুঝিয়েছে হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও ওরা তোমার সাহায্য করবে কি ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয় এক একটা আটটা দশটা করে হাত থাকে এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয় এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে আপনারা বলেন দশটা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে পারবে না এমন কি ওদের নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাছিটাকে উড়াই দিতে পারবে না এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয় অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয় একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সব সময় সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যেইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটার ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো আমারও ঠেকাবি কি করে হাদিস শরীফ এসছে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি মতলব এসেছো লোকটি বলছে হুজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি আল্লাহর নবী বললেন পড়ো
لا إله إلا الله محمد رسول الله مؤمن ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ এটি মারাত্মক শীতপূর্ণ কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া সন্দ্বীপ কক্সেস বাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুবি 30 ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে মোকাবেলা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দি হ্যাঁ বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু ঝড়ের মোকাবেলা করব মারাত্মক কথা মারাত্মক কথা আবার আরেকটি কথা খুবই মারাত্মক এগুলো পত্র পত্রিকায় দেখি অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আজীব তামাশা মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী কিলে যে পাঞ্জা লড়বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে সুতরাং এগুলো জাহালাতের কথা মূর্খতার কথা মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সলিমুদ্দিন সাহস তো কম আমার ভাইরা সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি ক্ষমতায় দেন যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন এই জন্য যারা মুমিন হবে তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে আত্মমর্যাদা আসবে কারো সামনে হাত পাতবে না হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাউকে ভয়ও করবে না আত্মমর্যাদার কারণে সে তার রিজেক্ট সম্পর্কেও নিঃসংশ হয়ে যাবে অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে আছেন এরকম লোক হক কথা যদি বলি চাকরি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তার আত্মমর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মুতাল্লি নয় অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক মোতোয়াল্লি অথবা সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের মোতোয়াল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি মেম্বার মোতোয়াল্লি হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না আছে না ইমাম সাহেবরাও আমি কিন্তু পাইকারি কথা বলছি না আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন আবার কিছু লোক আছে যারা ভয় পান আমি তাদের উদ্দেশ্যে বলছি কোরআনে করিম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিস্কের পরোয়াটা কিসের ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু ওয়াতিল মাতিন
রিজকের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিজক। রিজক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানেরা, মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারি, লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে। যখন কলকাতার হাইকোর্টে কোরআনে করিমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো, দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন, সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল। আমি বক্তৃতা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে। তিনি বলতেছিলেন যেই ভারতকে আমরা সাজাইছি, এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে, শাখা প্রশাখা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, গোটা ভারত 850 বছর বসে আমরা সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল শীশমহল, এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস, এ ভারতের যা কিছু দেখার যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে। সেই মুসলমানদের কলিজা, সেই মুসলমানদের রুহ গোটা পৃথিবীর মুসলমানদের মগজ, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে। আব্দুল্লাহ বুখারী বলছেন এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে করিমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এর নাম হচ্ছে, এর নাম ইমান। জোরে বলেন এর নাম কি? এর নাম ইমান। ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারোর সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোন মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে, তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়, আস্ফালন করে যাব কোথায়, আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা,
لا تنفذ بريه جدي پاربنا همي آكاش ابن زمين تكي যদি সম্ভব করতে পারো বেরিয়ে যাও আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যাও আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোন মানুষের নাই কোন জেনের নাই কোন প্রাণীর নাই সুবহানাল্লাহ বিহামদি মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গনি বেনিয়াস বেপরোয়া فعال لما يريد যা খুশি তাই করো কারো মুখে বিকৃতি নন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন নবী আপনি আমার ব্যাপারে আমার গুণাবলীর ব্যাপারে বলুন কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله পাক বলেন বান্দারে ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং একক তিনি নিরঙ্কুশ তিনি বেনিয়াস তিনি কারো মুখে বিকৃণন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কার আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মাতবানি মানুষ পেছনের কথা ভুলে যায় মুঠি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মসনদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মুমিন মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا ولا تمشي في الأرض مرحا আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ভাটাই দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে জমিন ফাটবে ফাটবে না আপনার পা ছিঁড়ে যাবে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়াই যেতে পারবেন তাও পারবেন সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছ তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস তার আবার অহংকার কিসের পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখায়ছেন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছেন সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখাপড়া করেছো তুমি এমএ পাস করেছো তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু শেখনি
টাইটেল পাস করেছো, তো কি হয়েছে? কদ্দুর শিখেছো। নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম সোদ কি হিচ মালুম না সোদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে, কয় যে সব বুঝি, কি বুঝছ? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, পাগল কি আর গাছে ধরে মিয়া। সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কর, জোরে বলবেন পারবেন কিনা। এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝে না। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই, সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন, দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়, কয় ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন গুষ্ঠি সুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। এগুলো আল্লাহ পারেন কিনা কর। সুতরাং পয়সার বড়াই করো না, পয়সার বড়াই করো না, কারণ পয়সার বড়াই করেছিল আল্লাহ পাক দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ইলমের বড়াই শয়তান করেছিল, আল্লাহ তার উপরে লানত দিয়ে দিয়েছে। সুতরাং মুমিন বান্দা যারা যারা আল্লাহর দিনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী বিনম্র হবে, সুবহানাল্লাহ পড়ে, অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নাউযুবিল্লাহ মিন যালিক। মোমেন ব্যক্তি কলেমা পড়ার পর ইমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত আল্লাহর পরে, ইমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে, সে ব্যক্তি নির্ভীক হবে, মৃত্যুর ভয় পাবে না, মৃত্যুর ভয় পাবে না। তার কারণ হল মোমেন ব্যক্তি ইমান আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই। আছে নাকি? মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে পালানো যাবে না, মোমেন এই জন্য ভয় পাবে না। এই জন্য মোমেন জীবনে একবার মরে, মোমেন সবসময় বীর পুরুষ হয়। মোমেন কি হয়? আর মুনাফেক হয় কি? কা পুরুষ। মোমেন মরে জীবনে একবার, আর মুনাফেক মরে জীবনে কয়েকবার। সাইকেলের টায়ার বাস্ট হলে সিতই পড়ে বয়স ওঠে, ট্রাকের টায়ার বাস্ট হলে তো হুশি থাকে না, আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায়। এই হলো দুর্বল ইমানের লক্ষণ, মুনাফিক। আর মোমেন ব্যক্তি এগুলি ভয় পায় না। তার কারণ, তার কারণ হচ্ছে কোরআনে কারিম বলেছে, কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। বলো, মৃত্যু থেকে পালাবার কোন উপায় নাই, যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই, তোমাকে যেখানেই যাও তুমি মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও পালাবার উপায় নাই, মৃত্যু তোমাকে ধরবেই। এ মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই, তখন ক্ষণস্থায়ী জীবনে জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোনো অর্থ হয় না। বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায়, সে জীবন
সে মৃত্যু মৃত্যু নয়, সেটার নাম জীবন। সেটার নাম কি? জীবন। আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছেন, আমাদের জীবন কে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। মুমিনের মালটাও আমার, জানটাও আমার। তো আসলে জান আর মাল কার? আল্লাহ পাকের। তো আল্লাহ কিনলেনটা কি? আল্লাহর জিনিস আল্লাহ কিনলেন কেমনে? তার মানে হচ্ছে ইচ্ছেটা কিনেছেন, আমাদের ইচ্ছেটা। আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না, আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না। মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, কড়ি দিয়েছেন, এই ধন সম্পদ, যে কোন দলের লোক এসে চান্দা চাইলি আপনি দিতে পারবেন না, যেহেতু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পয়সা আল্লাহ দিয়েছিলেন, ওই পয়সা দিয়া ধর্মনিরপেক্ষবাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দিনের সঙ্গে নাফরমানি যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পরিষ্কার আল্লাহর কথা, আমি তোমার মাল কিনে নিয়েছি, তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে। খরচ করলে কোথায় করতে হবে? আল্লাহর রাস্তায়। আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। দেখুন, হিন্দুদেরকে অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন, যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম, সাহায্য করুন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়ে মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। এরকম সাহায্য করা কি জোরে কর? হারাম। তার কারণ আপনি পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করার সুযোগ করে দিচ্ছেন। এই কথাটা যেমন ভাবে বুঝলেন, অনুরূপ ভাবে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় না, আল্লাহর দিনের বিরোধিতা করে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করে, তাদেরকে আপনি আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করলে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে, যেহেতু আপনার জান আপনার মাল সবটাই কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ পড়েন সবাই আমার সাথে إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ নিশ্চয়ই আমার নামাজ, আল্লাহ বলেন শিখাই দিচ্ছেন, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের সৃষ্টি জগতের লালন কর্তা পালন কর্তা, তার জন্যই নিবেদিত। সুতরাং আপনার ইচ্ছে মতো জান মাল খরচ করতে পারবেন না, খরচ করতে হবে আল্লাহর পথে। মুখের মধ্যে যে জানটা আছে, জান আপনার, কিন্তু আপনি কি আত্মহত্যা করতে পারবেন? আত্মহত্যা করলে কি হয়? কবিরা গুনাহ। কি হবে? কবিরা গুনাহ। কিয়ামতের শাস্তি কি? জাহান্নাম। কোথায় যেতে হবে? জাহান্নাম। যদিও জানটা আপনার মধ্যে আপনার, কিন্তু এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, এই জান আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না। আপনার এই জানটা নিয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলনে সংগ্রাম করে জানকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, ওই রাস্তায় মরবেন তো জাহান্নামে যেতে হবে। এই রাস্তায় আপনার জীবন দিতে বলা হয়নি। আপনার জান আর মাল সবটা খরচ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেহেতু আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। মোমেন ব্যক্তির এই কোয়ালিটি হবে, মোমেন ব্যক্তি, সে ব্যক্তি তার মনের মধ্যে এই চিন্তা হবে,
কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমাকে কেউ মারতে পারবে না ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ আল্লাহর বিনা হুকুমে আমার এক গাছা পশম কেউ বাঁকা করতে পারবে না এটাই মুমিনের ঈমান হওয়া উচিত শুধু তাই নয় মুমিনের কলিজার ভিতরে এ ধরনের সাহস থাকবে বিশ্বাস থাকবে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা কোন প্রাণী তার নির্ধারিত সময়ের আগে কেউ তাকে মারতে পারবে না আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন ওই নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না কোরআনে কারিমে ভিন্ন জায়গায় আল্লাহ বলেন উল লাউ কুনতুম ফি বুজুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাযাজিহিম আল্লাহ পাক বলেন নবী বলুন ভাগ্যে যদি নিহত হওয়া থাকে ভাগ্যে যদি নিহত হওয়া থাকে সে যদি তার নিজের বিছানায় থাকে ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে কেউ রক্ষা করতে পারবে না মৌত যখন আসবে অবশ্যই মৃত্যুর কাছে তাকে যেতেই হবে মোমেন কখনো হতাশ হবে না নিরাশায় তার মন ভেঙে যাবে না হতাশা মোমেনের কলিজাকে কখনো ছোট করে দিবে না আন্দোলন থেকে তাকে বিরত রাখবে না অন্ধকার দেখবে চতুর্দিকে অন্ধকার মেঘাচ্ছন্ন চতুর্দিক থেকে মেঘ জমে আসতেছে মনে হবে যেন আর ফজর হবে না কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘনঘটা দূর হয়ে গিয়ে সকালবেলায় আকাশে আবারও সূর্য উদিত হয়েছে ঠিক না সুতরাং মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হয় কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ومن يقنط من رحمة ربه إلا الضالون كبل مطر بدبشت لو كرأي كبل مطر گمراه لو كرأي ترأي نراش هاي حتاش هاي إيمان دار لو ككنو حتاش هاي نا تار إيمان تار آش هاي بوغ بده شاهوشير سنچار كوري دائي كارون شتو جانيم الذي خلقني فهو يهدين الله আমাকে সৃষ্টি করেছেন আমার হেদায়েত তিনি দিয়েছেন পথ তিনি দেখিয়েছেন الذي هو يطعمني ويسقين আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহই আমাকে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহই আমাকে পান করান ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহই আমাকে রোগ মুক্ত করেন সুবহানাল্লাহ দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম সব কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক সব বলে দিয়েছেন আমাদের মধ্যে অনেক অনেকের রোগ হলে কয় যে এত নামাজ রোজা করি আর রোগে আমারই পাইলো বলে না এরকম নামাজ রোজা করি দান সৎকা করি হজ করি আর আমার এই রোগটাই পাইলো এই রোগ সারেই না আশ্চর্য কথা রোগ দিয়ে আল্লাহ মানুষের ইমান পরীক্ষা করে ধৈর্য ধরতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন 18 বছর শরীর পচে যেতে লাগলো বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল গ্রামের লোকেরা তাকে তাড়াই দিল জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন কোন শেকায়েত আল্লাহর দরবারে তোলেন নাই বলেছেন আয় আল্লাহ পাক আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি রহমান রহিম হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরেই পোকা না এবার পোকা জিব্বার মধ্যে শুরু হয়ে গেছে জিব্বায় পোকা ধরেছে গায়ের কোষ্ঠে পোকা পুজ পোকা পচে পচে শরীর পড়তেছে জিব্বার মধ্যেও পোকা হয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন রব্বুল আলামিন এতদিন কোনো কথা বলি নাই 18টি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই কিন্তু এবার অবশ্যই শিকায়ত করব
যেহেতু আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব আয় আল্লাহ জিব্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকির করতে পারি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুনা রবীন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন আমি আইয়ুব আলাইহিস সালামের রোগ আইয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম মুমিন বান্দা যারা তারা রোগে শোকে ভাবে কাতর হবে না নিরাশ হবে না মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন এরপরে নিয়ামত আসবে হতাশা তাকে পেয়ে বসবে না দেখেন ইউসুফ আলাইহিস সালাম তাকে কুয়ার মধ্যে ফেলে দিল কারা ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল কুয়া কুয়ার মধ্যে ফালানো হয়েছে ভাইরা মনে করলো এটা মরণ কুয়া এটা মৃত্যু কূপ এখানে ইউসুফ আলাইহিস সালাম শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয় এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন এটা কেনানের কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন এটা একটা টানেল সুড়ঙ্গ পথ কুয়ার এক মাথা দিয়া ঢুকলেন আর এক মাথা দিয়া মিশরে সিংহাসন দখল করলেন সুবহানাল্লাহ আল্লাহ কোথার থেকে কোথায় নিয়ে গেলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন কিন্তু তিনি নিরাশ হন নাই হতাশ হন নাই তিনি বলেছেন সাবুরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম সাবুরুন জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন সুবহানাল্লাহ বিহামদি আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন সুবহানাল্লাহ বিহামদি সুতরাং মুমিন ব্যক্তি কখনো নিরাশ হবে না হতাশা নিরাশায় তার মন ভেঙে দেবে না দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না বুঝি শেষ হয়ে গেল চতুর্দিক থেকে বন্য হায়েনারা অস্ত্র নিয়ে বিদেশি টাকা নিয়ে সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে আর বাঁচার পথ নাই ইসলামী আন্দোলন বুঝি শেষ না মুমিন যারা তারা হতাশায় ভোগে না কি বলেন হতাশায় ভোগে মোটেই হতাশায় ভোগে না তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ এর মধ্যে কি রয়েছে আমার বন্ধুগণ মানুষ হতাশায় যেন না ভাঙে গুনাহ করেছে গুনাহ করার কারণে কোন মুমিন যেন হতাশায় ভেঙে না পড়ে সেই জন্য আল্লাহ তাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে মায়ুস হইস না নিরাশ হইস না আমি রহমান আমি রহিম জোরে কন সুবহানাল্লাহ আমার বন্ধু আপনারা কোন পৃথিবীতে কে আছে এমন কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় তোরে মাফ করে দেব আছে কেউ এমন বাপও বলেন বাপও ছেলে যদি অপরাধ করে দেখে বলে না আয় মাফ করে দিই অবশ্য মন চায় ছেলে মাফ চাক তাহলে মাফ করে দিব মাফ না চাও পর্যন্ত বাপেও ডাকে না মায়ও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই জোরে বলেন কেউ বলে আকাশ ও জমিনে একমাত্র মেহেরবান সত্তা আমার রব্বুল আলামিন মানুষ যখন গুনাহ করে রব্বুল আলামিন বলে বান্দারে গুনাহ করেছিস আমার সামনে আয় গুনাহ মাফ চা চোখের পানি ফেলাম যত বড় গুনাহ তোর হোক না কেন আমি রব্বুল আলামিন তোর গুনাহ খাতাকে মাফ করে দেব কিভাবে মাফ করব মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করে চুরি করে ডাকাতি করে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় তার নাম লেখা হয়ে যায় কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো কিন্তু থানার ব্ল্যাক লিস্টে দাগি খাতায় যে নাম থাকলো ওই নাম কাটা যায় না আবার অপরাধ করলো আবার জেল হলো আবার মুক্ত হলো থানায় আরেকবার নাম লেখা হলো যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে জেল খাটবে জরিমানা দেবে কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের অফিসের কাণ্ড ভিন্ন কোন মানুষ যদি অপরাধ করে গুনাহ করে গুনাহ করে যদি রব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে মাপ চায়
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ maaf করি না গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই গুনাহ আমার কাছে maaf চাও আমি আমার কাছে আমাকে ডাকো আমি তোমার কাছে আছি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতেও নিকটে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আমার বান্দার শরীর যে রগের উপরে তার মাথা এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গুনাহ হোক ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি maaf করে দেব সুবহানাল্লাহ বিহামদি কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়ো না হতাশ হয়ো না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহর রহমত বেশি হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুহা তোচো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাজলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকে সাড়া দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবুও তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি গুনাহর জন্য মাপ চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেশত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহেশত দোজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর মুমিন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গুনা তো মানুষই করে গুনা হয়ে গেছে মাপ চাও তোমার গুনা কদ্দূর তোমার গুনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান তোমার গুনা যদি হয় আকাশ সমান আল্লাহর রহমত তো আরশে আজিম ছাড়াই গেছে সুবহানাল্লাহ বিহামদিহি সুতরাং রহমানুর রহিম গফুরুর রহিম তার কাছে মাপ চাইতে হবে বিনীতভাবে হতাশায় ভেঙে পড়লে চলবে না এটা হলো মুমিনের আরেকটা কোয়ালিটি এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রাসূলগণের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি হবে কি না তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন
দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন সর্বত্র, খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক, নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, জাকাত নাই, মদ জুয়া জেনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত, চেহারা দেখলে ছেলেপেলেরা দুই গ্লাস পানি খায় ভর ছোটে, কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ইমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে, যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কায়েম করতে চায়, তার উপরে ইমান এনেছে, এই কারণেই তারা মারে, ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, আর কোন অপরাধ ছিল না, নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারিমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে, ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফালায় দাও, তেসে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন, আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, কি বলেন, পাস করছেন না? ইমানের পরীক্ষায় পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমরে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে, ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল,
ডাক দিয়া কয় আগুন তোর হলো কি, কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে, হলোটা কি তোর, তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ্রে আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি হাজার বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জুবিরাহিম কা হিমা পয়দা আগ কর সকতি হকন্দাজে গুলিস্তান পয়দা, ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোন ভয় অন্তঃকরণে তার থাকে না, আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়, আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মোমেন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মোমেন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না? কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মোমেন কোরআনের ভিতরে পড়েছে, ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিশ্শিমালি কাঈদ, দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে, কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মাগাল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব, মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে, যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মোমেনরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না, খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটারও হিসাব নিব আমি আল্লাহ পাক, কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মোমেন যারা, মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন,
ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে হলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানাল্লাহু বিমা তা ইয়ামালুনা মুহিতাব আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময় তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্যে বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা তাতাদুহা তিলকা হুদুদুল্লাহ এটাই হচ্ছে আল্লাহর সীমানা ইমানের এই সীমারেখা বজায় রেখে ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে সেই সমাজই শান্তি আসে সেই সমাজই আরাম আসে সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয় সেখানে দিন কায়েম হয় মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায় সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি কি আলোচনা করলাম ইমানের কোয়ালিটি এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন এবার এই বিশাল জনসমুদ্র এই জনসমুদ্রে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া অবশ্যই মঞ্জুর হয়ে যাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দুরুদ ও সালাম এবং কোরআনের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুনা আমিন তমাম দুনিয়া যত মুমিন মুমিনাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ যারা বিদায় হয়ে গেছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে শুয়ে আছে তাদের সকলকে ক্ষমা করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আয় আল্লাহ তাআলা আমরা সারা জীবন যত গুনাহ করেছি বিনীতভাবে তোমার কাছে গুনাহগুলি মাফ চাই দয়া করে মেহরবানি করে আমাদের তমাম জিন্দেগির গুনাহ কথা মাফ করে দাও রব্বুনা রবীন কোরআনে কারীমের এই মাহফিলে চতুর্দিক থেকে লোকেরা এসেছে নানান পেশার নানান চিন্তার নানান মতবাদের বহু লোক এসেছে আল্লাহ সকল চিন্তা সকল মত পথ যার যেখানে আছে সবগুলি ঘুরিয়ে কোরআন কেন্দ্রিক করে দাও রব্বুনা রবীন সকলের চিন্তা সকলের চেতনা সকলের মন মগজ আল্লাহ তোমার কোরআন সুন্না ভিত্তিক করে দাও কোরআনকে কেন্দ্র করে সুন্নাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও রব্বুনা রবীন এ মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সকলকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও রব্বুনা আমিন মা বোনেরা যারা এসেছেন তাদের উপরে তুমি তোমার রহমত নাজিল করো তাদের গুনাহ খাতা মাফ করো তাদের রোগ ব্যাধি মাফ করে দাও আল্লাহ যত লোক এসেছে সকলকে গুনাহ মুক্ত করে দাও সকলকে ঋণ মুক্ত করে দাও নিসন্তানীকে সন্তান দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও আয় আল্লাহ আমাদের নেক মাকাসিদ পুরা করে দাও আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা ঈমানা ওয়া যায়্যিনহু ফী কুলুবিনা ওয়া কারিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.